মাঠ সংগঠক হিসেবে মানব সেবা অভিযান একটি সার্কুলার দিয়েছে, আজকে আপনাদের সামনে সেটা নিয়ে আলোচনা করছি। মানব সেবা অভিযান সংস্থাটি সমাজসেবা অধিদপ্তর এবং এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত। এটা মূলত রাজশাহী বিভাগে স্থায়ীভাবে বসবাসরত আগ্রহী পুরুষ ও মহিলাদের নিকট থেকে তারা আবেদনটি চাইছে। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখুন, মানব সেবা অভিযান মাঠ সংগঠক, এখানে তারা কতজন নেবে তারা কিন্তু এখানে উল্লেখ করেনি। এখানে জব রেসপন্সিবিলিটিস তারা বলছে, মানব সেবা অভিযান সংস্থারই সমাজসেবা অধিদপ্তর রাজশাহীর একটি প্রতিষ্ঠান এটি এবং এমআরএ সনদপ্রাপ্ত। সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজশাহী বিভাগে স্থায়ীভাবে বসবাসরত আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রার্থী অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী, অধম্পায়ী এবং গ্রাম অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। তো এটা কিন্তু ফুল টাইম চাকরি। আপনারা জানেন যে মাইক্রোক্রেডিটের চাকরিগুলো সবসময় ফুল টাইম হয় এবং এখানে যে যোগ্যতা লাগবে, আপনার সর্বনিম্ন অনার্স পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বয়স আপনার 28 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। এটা মাস্টার্স পাশ হলে, আর অনার্স পাশ হলে আপনাকে 26 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। প্রার্থীকে চটপটে নেতৃত্বের গুণাবলী থাকতে হবে এবং কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে ভবিষ্যতে পদোন্নতির সুযোগ আছে। জব লোকেশন আছে রাজশাহী। স্যালারি দেখুন, এখানে স্নাতকোত্তর সম্মানী প্রার্থীদের জন্য প্রথম 6 মাস 14,300, মানে মাস্টার্স পাশ হলে 14,300 এবং স্থায়ীকরণের পরে পাবেন 16,900 এবং দৈনিক 50 টাকা করে লাঞ্চ ভাতা এখানে প্রদান করা হবে। আর যারা অনার্স পাশ আছেন তাদের প্রথমে গিয়ে 12,800 এবং পরবর্তীতে 13,800 এবং এর পরবর্তীতে সর্বসার করলে 16,100 টাকা পাবেন। তো দেখুন, চাকরি স্থায়ী হওয়ার পর সুবিধাসমূহ হচ্ছে, বিভিন্ন প্রত্যেক বছরে বেতন সহ অন্যান্য ভাতাদি পাবেন, বছরে 2টি উৎসব ভাতা পাবেন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ ভাতা, চিত্ত বিনোদন ভাতা, অর্জিত ছুটি ভাতা, বাংলা নববর্ষ ভাতা, কর্মী কল্যাণ তহবিলের সুবিধা, মৃত্যু অথবা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ সুবিধা এবং সংস্থার প্রদেয় অন্যান্য যে ভাতা আছে সেগুলো আপনি এখানে পাবেন। তো আবেদন করার জন্য আপনাকে মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্ত উল্লেখপূর্বক, প্রার্থীকে চেনেন এমন 2 জন গণ্যমান্য ব্যক্তির নাম, মোবাইল নম্বর সহ ঠিকানা উল্লেখপূর্বক প্রধান নির্বাহী বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই সকল শিক্ষকতা যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদের অনুলিপি ও সদ্যতলার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক। বাইসাইকেল চালানোর জন্য 400 টাকা এবং মোটরসাইকেল চালানোর জন্য 1200 টাকা হারে ভাতা প্রদান করবে। শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের জামানত হিসেবে 20,000 টাকা এখানে কিন্তু আপনাকে জমা দিতে হবে। কাজের মান সন্তোষজনক না হলে প্রয়োজনে শিক্ষানবিষ্কাল আরও বাড়ানো যেতে পারে অথবা চাকরি হতে অব্যাহতি দেওয়া হতে পারে। অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই। নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অভিভাবককে নন জুডিশিয়াল স্টাম্প কর্তৃক আর্থিক অনিয়ম অথবা অর্থ তশ্রুপ হলে তার দায় বহন করতে সম্মত রয়েছেন এমন মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি কোনো কারণ দর্শানো ব্যতি রেখে পরিবর্তন, স্থগিত বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ রাখে এবং আবেদনপত্রটি আগামী 30/12/2021 তারিখের ভিতরে উক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে আপনাকে পাঠাতে হবে। তো পাঠানোর ঠিকানা হচ্ছে মানব সেবা অভিযান, প্রধান কার্যালয়, মহিষবাথান, পশ্চিমপাড়া, কোর্ট স্টেশন রোড, রাজশাহী কোর্ট, রাজশাহী। মোবাইল নম্বর এখানে দেওয়া আছে, মোবাইল নম্বরের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন এবং নির্বাহী প্রধান এটা সার্কুলারটা দিয়েছে সেটা তারা কিন্তু এখানে বলছে এবং অবশ্যই এটা কিন্তু 30 ডিসেম্বর 2021-এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে। তো এই ছিল মূলত মাঠ সংগঠক গ্রেড 9-এর মানব সেবা অভিযান এনজিওতে সার্কুলারটি। এটা একটি জাতীয় পর্যায়ের এনজিও এবং এটা কিন্তু রাজশাহীর একটি এনজিও এবং এখানে রাজশাহী প্রার্থীদেরকে আবেদন করার জন্য এখানে বলছে, রাজশাহী যারা স্থায়ী বসবাস করেন তারা এখানে আবেদন করতে পারবেন। তো সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফিজ।